সাবিদেরনিকটে আমার মর্যাদা যেরকম তোমাদের নিকটে সাধারণ জনগণের নিকটে একজন আলেমের মর্যাদা শ্রেষ্ঠত্ব ওই রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন সমস্ত তারকার নিকটে পূর্ণিমা চাঁদের মর্যাদা যেরকম সাধারণ মানুষের নিকটে একজন আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একজন আলেম মৃত্যু হওয়াতেন একটা গোষ্ঠীর মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন আলেমের মৃত্যুতে আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছু মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বললে তা কয় না, একজন আলেম বললে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু ওই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আলেমরা হলো ওয়ারেসুতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিশ। নবীরা জেলে কোনো ব্যক্তিকে ওয়ারিশ বানান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান তখন বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির দায়িত্ব দেন। ইমামতির দায়িত্ব কে নিয়েছেন বলেন তো, এই জায়গাটা কার? আল্লাহ রাসূলের। এই জায়গাটা কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল এই দায়িত্ব পালন করেছেন। এই জায়গায় যেন কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল